হয় নিশ্চয়কৈ মহানগরী রাজপথত অঘটন, মহানগরী যে জিএসওত আছে, জিএসওর রুক্মিণী গাঁৱত আজি পূর্বভাগত সংঘটিত হয়েছে এক আজব ঘটনা। রুক্মিণী গাঁৱর যে মূল রাজপথ আছে, সেই রাজপথের একটা অংশ হঠাৎ পুলি উঠেছিল, আর মানে এই দৃশ্যসমূহ দেখাবলে চেষ্টা করি নিজের দিন নদীশ দর্শকসলক। এনেদরে আজি পুয়ার ভাগত এনেদরে রাজপথের একটা অংশ এনেদরে ফুলি উঠিছে, বিভিন্ন ঠাইত ফাট মেলিছে, আর ফুলি উঠার পিছত তারপর বিভিন্ন ধরনের গেট বা বোকা এনেকা ধরনের নির্গত হয়েছে। আর জানিপরা মতে একাংশ লোকে আমাক জানা মতে ইয়াতে যেহেতুকে বিভিন্ন স্থানত মহানগরী পানির পাইপ ফুটার কাম চলি আছে, আর সেই পানির পাইপ ফুটার কামর কারণে হয়তো এই তলেও পানির পাইপ পাইপ গৈছে, আর সেই তার কারণে হয়তো ভিতর পানির পাইপর কিনা বিজুতি হব পড়ে, তার ফলস্বরূপে এনেদরে রাজপথের একটা অংশ ফুলি থাকা দেখা গৈছে। কিন্তু একটা কথা উল্লেখ করবল, যেহেতুকে মহানগরীর সদাব্যস্ত অঞ্চল জি এস রোড সদাব্যস্ত রাজপথ, এই পথে দৈনিকে হাজার হাজার যানবাহন আজ যা করে, তার মাজতে পথটোর মাজত এনেদরে হঠাৎ ফুলি উঠি পথটো বেয়া হওয়ার পিছত দুর্ঘটনা সংঘটিত হব পারে। স্থানত এই স্থানত দেখা গৈছে এতিয়া যি একাংশ লোক আহিছে, বনুয়া আহিছে আর বনুয়াই কাম করে আছে, কিন্তু আমি জানিপরা মতে আমাক জানা মতে যদিও আমার কথা প্রকাশ করা নাই, সোধার পিছত জানিপরা গেছে যে প্রায় দুই তিন দিন লাগবে কিন্তু এই কামটা করতে। আর দেখা পাওয়া গেছে যে বিভিন্ন স্থানত এই যে ফাট, এই ফাট মিলিছে, আর ফাট মেলার ফলত মূল পথটোর বহুখিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেহেতুকে মানে জানাইছো যে একটা সদাব্যস্ত পথ, গতি এই পথটো যদি অতি কম সময় ভিতরতে যদি ভাল করা নহয় তো দুর্ঘটনা সংঘটিত হব পারে, বা পথটো আধালেকে হয়তো বন্ধ করে দিবলগা হব পারে। এই মানে দৃশ্যসমূহ দেখাইছো মহানগরীর যে জি এস রোডের যে রুক্মিণী গাঁৱর রাজপথ, রাজপথত আজি রাতেপার ভাগর পর এনেদরে পথটো ফুলি উঠা দেখা পাওয়া গৈছে। কিছু লোক আছে, মানে জানিব বিচারিম যদি সম্ভব হয় থোড়া বল দিছে না কি হুয়া এসা আমি হম ভি তো হমকো ছাড় দিয়া হ্যাঁ নেই নেই যাস কে আপ লোক তো ডিপার্টমেন্ট কা আদমি হ্যাঁ ডিপার্টমেন্ট কা আদমি নেই হম ডিপার্টমেন্ট কা নাই আদমি তো আপ লোক তো কাম করে ইয়াতে লেবার হ্যাঁ মারা একটু আন্দেশা লাগা হ্যাঁ হমকো খুদ ফোন করকে বলা গয়া কি আমার সাফ করওয়ানা বাস এই আইডিয়া হমকো মিটি বাস ইয়াসে নিকলবা কুদার করওয়ানা হয় নিশ্চয়কৈ তেওঁলোকে এই বিষয়ে অনভিজ্ঞ, কিয়নো তেওঁলোকক মাত্ৰ বনোৱা লগাই কিনে যি পথটো যি ঘাইপথটো যি কিছু অংশ নষ্ট হৈ গৈছে, নষ্টসমূহ তেওঁলোকক উঠাই কিনে কিছু পৰিমাণে যাতায়াতৰ কাৰণে সুচল কৰিবৰ কাৰণে ব্যৱস্থা কৰি দিয়াৰ কাৰণে তেওঁলোকক অনুৰোধ জনোৱা হৈছে। কিন্তু পূর্বতে কিন্তু একটা ভাষ্য সংগ্রহ করেছিল বা আমাক জানাইছিল যে যেহেতুকে বিভিন্ন স্থানত পানির পাইপর কাম চলি আছে, গতিকে সেই পানির পাইপ ভয়টো ভিতরে কিছু নষ্ট হব পারে, তার ফলস্বরূপে পানি ফুটে পানি ভিতর পানি পাইপ ওলাই পানি ওলাই কিনে এনেকা ধরনের ঘটনা সংঘটিত হবেন। কিন্তু পরবর্তী সময় গম পাওয়া যাব কিহর কারণে এনেকা হয়েছে বা কি হয়েছে। কিন্তু যদিহে এই পথটো অতি সোনকালে নির্মাণ করা না যায় কিন্তু ভয়ঙ্কর বিপদ হব পাৰে।